গত 27 তারিখে ডিসেম্বরের আমাদের প্রাইমারির রাজ্য চেয়ারম্যান মানিক ভট্টাচার্য মহাশয় একটা নোটিফিকেশন জারি করেছেন শিক্ষা দপ্তর থেকে, প্রাইমারি কাউন্সিল থেকে। তো সেখানে উনি জারি করেছেন যে ইন্ডিজেনাস যে অ্যাক্টিভিটি, ট্র্যাডিশনাল যে গেমগুলো, সেগুলো রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যান্ডেটরি করা হচ্ছে। যেমন ধরুন চুকিতকিত, ডাঙ্গুলি, পিট্টু, আপনার লাভদড়ি, এই সমস্ত খেলাগুলোকে করা হচ্ছে। কিন্তু উনি তার সাথে এটাও বলেছেন যে আপনারা জানেন যে বিগত আমাদের যেটা রাজ্য জেলা স্পোর্টস হলো আমার বীরভূম জেলাতে প্রাথমিকের, সেখানে আমরা স্বদেশীয় ঐতিহ্যগত যে খেলাগুলো, যেগুলো কালচারাল অ্যান্ড হেরিটেজের মধ্যে যে আঞ্চলিক যে খেলাগুলো, সেইগুলো আমরা তুলে ধরেছিলাম। এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আজকে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকরা সেটা চালু করেছেন বিভিন্ন জেলাগুলোতে, রাজ্যের সমস্ত জেলাতে। সেটা আমাদের কাছে বীরভূমবাসী হিসাবে এবং বীরভূমের ডিপিএসসির আমরা একজন কর্মী হিসাবে এবং আমাদের জেলার সমস্ত নাগরিকদের কাছে আমি এবং সাংবাদিক বন্ধু সবার কাছে এটা অ্যাপিল করেছিলাম সেই সময়ই যে এই জায়গাগুলো যেন গ্রামাঞ্চলের যে খেলাগুলো, যেগুলো হারিয়ে যাওয়া খেলা, সেগুলো চারিদিকে যেন ছড়িয়ে পড়ে। তো এইটা একটা রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, সদর্থক পদক্ষেপ নিয়েছে, এটাতে আমরা খুব খুশি। তো আমরা সমস্ত জেলা প্রশাসনকে সার্বিকভাবে সবসময় কাছে পেয়েছি। আমাদের জেলা সমস্ত এসআরডিএর যিনি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, উনি সেই পড়তে ছিলেন এবং মানিকবাবুর সাথে ওনার সাথে কথোপকথন হয়েছিল। একটা কথা মনে বলে রাখি, সেখানে কিন্তু উনি এবং মানিকবাবুর একটা দুটো কথোপকথন যদি আপনারা লোড করে থাকেন তো দেখবেন যে বলেছিলেন যে এই খেলাগুলো আমরাও খেলেছি বিগত দিনে। তো আমার টেকনিক্যালি কিছু ব্যাপার আছে, মানিকবাবুর সাথেও কথা হলো যে এই খেলাগুলোর তো সবাই খেলে, কিন্তু এইভাবে কেন রাজ্য সরকার এটাতে প্রাথমিকভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতায় সমস্ত প্রাথমিক স্কুলগুলোতে কেন করলো? প্রথমত কারণ হচ্ছে যে আপনারা যখন কোনো একটা ছেলেকে, একটা বাচ্চা ছেলে মেয়েকে, তাদের যে আমরা যখন এখনকার যে ওবেজ পার্সেন্ট বেড়ে যাচ্ছে, এখন যে এই গ্লোবালাইজেশনের যুগে, টেকনোলজির যুগে কিন্তু আমরা মাঠমুখী হচ্ছি না, কোনো বাচ্চা ছেলে মেয়েই মাঠমুখী হচ্ছে না। তো সেখান থেকে বেরোতে কী হয়, আমরা যখন প্রথম মাতৃজঠরে থাকি একটা শিশু, তখনও কিন্তু একটা মুভমেন্ট করে। মুভমেন্ট ইজ দ্য বায়োলজিক্যাল বেসিস অফ হিউম্যান বিং। তো মুভমেন্টটা আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মুভমেন্টটা হারিয়ে যাচ্ছে আমাদের। তো মুভমেন্ট যে বলবো, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রাইমারি ছাত্রছাত্রী যারা আমাদের বীরভূম জেলার প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করেন, তাদের খেলাধুলোর ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে খেলাধুলোগুলো যুগ যুগ ধরে আমাদের বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত, যেমন লাভদড়ি, যেমন চুকিতকিত, এই ধরনের সমস্ত পুরনো খেলাধুলোকে তারা বীরভূম জেলার প্রাইমারি স্কুলগুলোতে তারা শুরু করেছেন। গত কয়েকদিন আগে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে জেলা প্রাথমিক স্পোর্টস হয় আমোদপুরে, সেখানে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি এসেছিলেন, আমাদের এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ছিলেন, এবং সেই স্পোর্টসে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি এবং অন্যান্য আধিকারিকরা এসে যখন এই ট্র্যাডিশনাল খেলাধুলোকে বীরভূম জেলায় স্পোর্টসে দেখেন, তারা খুব উৎসাহিত হন এবং তারা বলেন যে আমরা বীরভূমে এসে এই ধরনের খেলাধুলো দেখে খুব খুশি হলাম এবং আজকে আমরা খুব আনন্দিত যে রাজ্য
প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সরকারি আদেশনামা তারা জারি করেছেন যে যে ট্র্যাডিশনাল ছোটদের খেলাধুলো যেটা বললাম, লাভদড়ি থেকে শুরু করে চুকচুক কিতকিত থেকে শুরু করে, সেগুলো সারা রাজ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করার জন্য নির্দেশ তারা দিয়েছেন। আমাদের উৎসাহ ও আনন্দের বিষয় এটাই যে বীরভূম জেলাতে প্রাথমিক শিক্ষা সংসদই প্রথম এই চিন্তাভাবনা করে শিশুদের সার্বিঙ্গীন বিকাশের ক্ষেত্রে, পড়াশোনার সঙ্গে সঙ্গে শারীরিক মানসিক গঠন, এবং আমাদের যুগ যুগ ধরে যে ট্র্যাডিশনাল খেলাধুলোগুলো গ্রামেগঞ্জে হয়ে আসছে সেগুলোকে তারা তুলে ধরেছেন এবং এটা আজকে রাজ্যে স্বীকৃত হলো, এর জন্যে আমরা আনন্দিত এবং গর্বিত। এবং আমরা রাজ্য সরকারকে, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই উদ্যোগটা স্কুলে স্কুলে বাস্তবায়িত করার ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই অর্ডারের কপি প্রত্যেকটি ডিআই, এসআই এবং স্কুলের হেডমাস্টার মশাই তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যেরকমভাবে প্রাথমিক শিক্ষা সংসদ এটাকে মনিটর করবে, ঠিক সেইভাবে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতি, কর্মাধ্যক্ষরা, জেলা পরিষদের সবাই এবং জেলা প্রশাসন সবাই এটা দেখবেন। কারণ আমাদের এসআরডিএ চেয়ারম্যান শ্রী অনুব্রত মণ্ডল নির্দেশ দিয়েছেন যে এটাকে সর্বস্তরে এই রাজ্য সরকারের এই আদেশনামা যাতে কার্যকরী হয় প্রত্যেকটি প্রাইমারি স্কুলে সেটা দেখাশোনা করার জন্য আমরাও আজকে জেলা পরিষদ থেকে সর্বত্র ত্রিস্তর পঞ্চায়েতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে অল বিডিও এসডিওদেরকে জানিয়ে দেওয়া হলো এবং অবশ্যই প্রাথমিক শিক্ষা সংসদ তার দায়িত্বে রয়েছে, তারাও তাদের সর্বস্তরে এটাকে যাতে কার্যকরী হয় তাদের ব্যবস্থা তারা দিচ্ছে। বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে ওখানে তো আমাদের এখতিয়ার নেই। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।